একটি বাক্য এক মুহূর্তে বদলে দিল বাংলাদেশের ইতিহাস। চোখের পলকে ভুল উঠিতে হলো শেখ হাসিনার মসনদ। জনরোষের মুখে কাল ভর দুপুরে বাংলাদেশের মাটি থেকে পালিয়ে গেলেন তিনি। গেল পরশুও হাসিনা ভাবিনি তার পরিণতি এমনটি হতে চলেছে, তাই কাল সকাল 10:30টার দিকে বল প্রয়োগ করে নিজের সিংহাসন টেকাতে চেয়েছিলেন তিনি, কিন্তু শেষ রক্ষা হলো না। খুব সম্ভবত আজীবনের জন্যই বাংলাদেশের মাটি ছাড়তে হলো তাকে। মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা মেধাবী না? যত রাজাকারের বাচ্চা নাতিপুতিরা মেধাবী, তাই না? শেখ হাসিনার এই একটি মন্তব্যই মাত্র 22 দিনের মাথায় তার পতন ডেকে আনলো। গণভবনে গত 14 জুলাই চীন সফর নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এটি নিউজের সাংবাদিক প্রভাস আমিনের এক মন্তব্যের জবাবে এই কথাটি বলেছিলেন শেখ হাসিনা। এদিকে দেশে তখন ইতোমধ্যে কোটা সংস্কার আন্দোলন চলছিল। শেখ হাসিনার এই মন্তব্যের পর সেই আন্দোলন যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে। রাতের আধারে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানে প্রকম্পিত হতে থাকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আঙিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় নামে ছাত্র সমুদ্রে ঢল। দেশজুড়ে নানা বিশ্ববিদ্যালয়েও হল ছেড়ে রাজপথে বেরিয়ে আসেন শিক্ষার্থীরা। এর পরদিন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরাও মাঠে নেমে পড়ে। শুরু হয় আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বিতাড়িত করে শিক্ষার্থীরা। দুদিনের মাঝেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরই মাঝে পুলিশের গুলিতে রংপুর বেরবির ছাত্র আবু সাইদ মারা যান। এরপরে যেন এই আন্দোলন দাবা নলের মতো ছড়িয়ে পড়ে সমগ্র দেশ জুড়ে। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষিত হয়। বন্ধ করা হয় মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড সেবা। ওদিকে আইনশৃঙ্খলা বাহিনীও কঠোর থেকে কঠোরতম হতে থাকে। প্রাণহানির সংখ্যাও বাড়তে থাকে দেশ জুড়ে। সমগ্র দেশে কার্ফিউ জারি হয়। পুলিশের পর পর্যায়ক্রমে মোতায়েন হয় বিজিবি এবং সেনাবাহিনী। এরই মাঝে বাংলাদেশ সুপ্রিম কোর্ট কোটা সংশোধনী রায় দেয়। 56% কোটা থেকে তা নামিয়ে আনা হয় 7% কোটাতে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জানায় মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা আর বীরাঙ্গনার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা সংরক্ষিত থাকবে। বাকি 93% পদে নিয়োগ হবে শুধুই মেধার ভিত্তিতে। তবুও দেশ জুড়ে আন্দোলন চলমান থেকে যায়। আন্দোলন চলাকালে দেশজুড়ে যত মানুষ নিহত হয়েছিলেন তাদের সুষ্ঠু বিচারের দাবিতে রাজপথে থাকে জনতা। নয় দফা দাবিতে নতুন নতুন সব কর্মসূচি দিতে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর জবাবে প্রচণ্ড শক্তি দেখাতে থাকে ক্ষমতাসীন দলের কর্মীরা। পুলিশ, বিজিবি আর আর্মিদের গুলিতে রোজ বাড়তে থাকে দেশের নিহত ব্যক্তিদের সংখ্যা। সরকারের এহেন আচরণে দেশ জুড়ে ফুঁসে ওঠে বিপ্লবী জনতা। সরকার পতনের এক দফা দাবিতে গত রোববার সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেয় ছাত্র আন্দোলনের নেতারা। অসহযোগ আন্দোলনকে ঘিরে 4 আগস্ট দেশে ব্যাপক সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটে। এরই মাঝে কাল 5 তারিখ মার্চ টু ঢাকা নামের নতুন কর্মসূচি পালনের ঘোষণা দেয় ছাত্ররা। অবস্থা বেগতিক দেখে 4 আগস্ট রাতেই শেখ হাসিনাকে সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের অনুরোধ করেন নেতারা, কিন্তু হাসিনা তা করেননি। গতকাল সকাল 10:11 পর্যন্ত ক্ষমতা ছাড়বার ব্যাপারে অনড় ছিলেন তিনি। রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ক্রমাগত চাপ দিতে থাকেন শেখ হাসিনা। পরিস্থিতির যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেটা কিছুতেই মেনে নিতে নারাজ ছিলেন হাসিনা। কর্মকর্তারা তাকে বোঝাতে না পেরে আলাদা কক্ষে বোন শেখ রেহানার সাথে কথা বলতে থাকে। পরে হাসিনা পুত্র জয়ের সাথেও ফোনে যোগাযোগ করেন এই কর্মকর্তারা। জয়ের ফোনের পরেই মূলত ক্ষমতা ছাড়তে রাজি হয়ে যান হাসিনা। বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে সামরিক একটি হেলিকপ্টারে চেপে দেশ ছেড়ে যান হাসিনা। একটি ক্ষুদ্র বাক্য কিভাবে প্রবল ক্ষমতাধর এক নারী শাসকের পতন ঘটিয়ে দিল, সারা বিশ্ব যেন এবার তারই দৃষ্টান্ত দেখলো।